রাখি পূর্ণিমার আগে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন সীমান্তে। স্কুলের ছাত্রছাত্রীদের এই উদ্যোগে খুশি বিএসএফ জওয়ানেরাও। রাখি পূর্ণিমার আগেই সীমান্তে পালন রাখি বন্ধন উৎসব। বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন স্কুলের ছাত্রছাত্রীদের। অভিনব এই উদ্যোগে যেমন খুশি বিএসএফ কর্মীরা, অপরদিকে বিএসএফ কর্মীদের রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পেরে খুশি সীমান্ত পারের ছাত্রছাত্রীরাও। অগ্নিগর্ভ বাংলাদেশ, হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে টালমাটাল ওপার বাংলা। সেই আবহে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে তার আঁচ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে। এমনকি বহু বাংলাদেশিরা ভারতে প্রবেশের চেষ্টা করছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দিন রাত এক করে সীমান্ত পারের বাসিন্দাদের রক্ষা করতে সদা তৎপর রয়েছেন বিএসএফ জওয়ানরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় ভূখণ্ডে দেখা গেল এক সৌভাতৃত্বের ছবি। বিএসএফদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে সামিল হল একদল স্কুল পড়ুয়া। একে অপরের হাতে রাখি বেঁধে বিশ্বাস, ভরসা ও একে অপরের প্রতি ভালোবাসার বার্তা দিলেন তারা। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের যাতে দুশ্চিন্তা না হয় এবং বিএসএফ জওয়ানরা যাতে বড় দাদার মতন সবসময় ঢাল হয়ে তাদের পাশে দাঁড়ায়, সেই কারণেই এই ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা হয়েছে বলে জানানো হয়েছে স্কুলের অভিভাবকদের পক্ষ থেকে। এদিন নদিয়ার চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্তে দেখা গেল সেই দৃশ্য। মূলত কৃষ্ণনগরের একটি বেসরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সীমান্তবর্তী গ্রামগুলি ঘুরিয়ে দেখানো হয়। সেখানকার মানুষদের জীবনযাপন থেকে শুরু করে বিএসএফরা কিভাবে দিন রাত সীমান্ত রক্ষা করছে তাও পড়ুয়াদের দেখানো হয়। এই সমীক্ষার উপর ভিত্তি করে একটি রিপোর্টও তৈরি করা হবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে একটা ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা হয় এদিন। এছাড়াও বিএসএফ কর্মীরা সারা বছর তাদের পরিবার থেকে অনেক দূরে থাকেন, বছরের বিশেষ দিনগুলিতেও তারা তাদের পরিবারের লোকজনদের সাথে দেখা করতে পারেন না। সর্বদা ভারতবাসীকে রক্ষা করতে দিনরাত কর্তব্যে অবিচল থাকেন বিএসএফ জওয়ানরা। সেই কারণে তাদেরকে শ্রদ্ধা জানাতে এবং তাদের সাথে ভাতৃত্বের বন্ধন গড়ে তুলতে সীমান্তবর্তী স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অভিনব উদ্যোগের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের এই রাখি বন্ধন উৎসবে হাজির ছিলেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা, সেই সাথে উপস্থিত ছিল শতাধিক স্কুল পড়ুয়ারাও। এই বিষয়ে বিএসএফ এর এক আধিকারিক জানান, প্রতি বছর বিভিন্ন স্কুলের তরফে আবেদন করা হয়, পড়ুয়াদের সীমান্ত ও এখানকার বাসিন্দাদের জীবনযাত্রা সম্পর্কে জানানোই তাদের লক্ষ্য, তাই আমরাও মাঝে মধ্যে তাদের অনুমতি দিয়ে থাকি। বিশেষত 15ই আগস্ট ও রাখি বন্ধন উৎসবের সময় এই অনুরোধ বেশি করা হয় স্কুলের পক্ষ থেকে। আমরাও চাই ভবিষ্যৎ প্রজন্ম জানুক বিএসএফ কি, এতে বাহিনীর সম্পর্কে তাদের ধারণা বাড়বে, সঙ্গে বাড়বে সম্মানও, তারা দেশের প্রতি আরো শ্রদ্ধাশীল হবে। আজ কা ये छोटा सा कार्यक्रम था। एक्चुअली क्या होता है कि रक्षाबंधन और 15 अगस्त के समय पर बॉर्डर सिक्योरिटी फोर्स को बहुत सारे स्कूल्स आते हैं और हमसे परमिशन लेते हैं कि हम सर बॉर्डर देखना चाहते हैं, बॉर्डर के बारे में जानकारी लेना चाहते हैं और साथ ही जवानों के साथ मिलकर जवानों को राखी बांधना चाहते हैं। उसी एक प्रोग्राम में आज के दिन बिशप मोरो स्कूल ने हमें अप्रोच किया था। हमें भी ये बहुत अच्छा लगा क्योंकि इस तरीके के कार्यक्रम से बच्चों को जानकारी प्राप्त होती है कि बॉर्डर सिक्योरिटी फोर्स क्या है और बॉर्डर सिक्योरिटी फोर्स बॉर्डर पॉपुलेशन के साथ मिल के किस तरह से सरहद की रक्षा कर रही है। तो ये बच्चे अपने उसी एजुकेशनल टूर पे यहाँ पर आए थे और उस प्रोग्राम के साथ इन्होंने हमारे को राखी बांध कर हमारे पास प्रोग्राम देकर एक अच्छा गेस्चर प्रो किया। রাখি বন্ধন উৎসব পালনের পর এই বিষয়ে এক স্কুল পড়ুয়া জানায়, এদিনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে সকলেই।
পাশাপাশি এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি বিএসএফ কর্মীরাও, সেই সাথে খুশি স্কুল পড়ুয়ারাও। যে গ্রামবাসীদের তাদের অবস্থা, তাদের মানে ক্লাইমেটিক যে কন্ডিশনস, জল বায়ু তেমন মাটির, আমরা ওইসব পরীক্ষা করতে এসেছি। আর এটাও দেখতে এসেছি যে কিভাবে মানে কোন পরিস্থিতির মাধ্যমে, তার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। এই প্রতিনিয়ত আমরা হচ্ছে রাখি পূর্ণিমা করতে এসেছি। আমাদের মেন থিম হচ্ছে টাই আর ট্রাস্ট, মানে একটা বিশ্বাস আমরা বাদ, আমরা বিএসএফ জওয়ানদের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আমরা বন্ধনে আবদ্ধ করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।